ভোলার মেঘনা নদীতে জেলের জালে আবারও ধরা পড়ল একটি রাজা ইলিশ। 2 কেজি 50 গ্রাম ওজনের ইলিশটির 4,500 টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাটে নিলামে তুলে ইলিশটি বিক্রি হয়। মেঘনা নদী থেকে আমার এক কাম্বুল মাঝি একটা মাছ নিয়ে আসছে আমার গদি করে। মাছটা আমি ওপেন টেন্ডারে আমি বিক্রি করছি 4,500 টাকা, এবং কামল ব্যাপারী ওই মাছটা সে আমার কাছ থেকে কোরআ করে সে নিছে। তো রাজা ইলিশ দেখার অনেক ইচ্ছা ছিল, তা আজকে ভাগ্য মিলেছে কিনছি। বরিশাল আমি উদ্দেশ্যে ভাড়াবো মাছটা 5,500 থেকে 6,000 টাকা বেচার মূলত টার্গেট। নদীতে ধরা পড়া যেসব ইলিশের ওজন 1.5 কেজির বেশি সেগুলোকে রাজা ইলিশ বলেন স্থানীয়রা। এর আগে শনিবার বিকেলে 1 কেজি 800 গ্রাম ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়ে। মানুষ অনেক ভিড় জমাইছে মাছ দেখার জন্য।